মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এই জায়গায় হ্যাঁ, শুভ নবমী, প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেককে। পুজো প্রায় শেষ, আর একটা দিন তো। এখানটায় দেখে কি হাওয়া দেয়, এই দরজাটা জাস্ট খোলা যায় না, এত হাওয়া দেয়। আর আমরা একটু বেরোচ্ছি। আজকেও আমাকে কেমন একটা দেখতে লাগছে, কানের তুল না থাকলে খালি খালি লাগে আসলে। তো কারেন্ট নেই, লিফটে কাজ হয়, আমি যখন যাই তখনই কি কাজ হয় বুঝতে পারছি। আর চুলটা আঁচড়ে বেরোলাম, তাতে কেমন যেন একটু লাগছে। যাই হোক, আমরা যাচ্ছি আনতে হচ্ছে চার পায়া মাটন আনতে যাচ্ছি আজকে। অনেক কষ্টে রাজি করানো গেছে আজকে এখানে, মানে ঘরে খাওয়ার জন্য দুপুরটাতে। এখানে তো কাজ হচ্ছে না। কারণ সেকেন্ড ফ্লোরে আবার লাইন নেই, থার্ড ফ্লোরে আছে। আসলে লিফটের জন্য বোধ হয় 3 মাস অন্তর না মাসে মাসে একটা মেনটেনেন্স করাতে হয়, সেটাই বোধ হয় চলছে। আজকে নবরাত্রি নবমী, আই থিঙ্ক এখানে না কোনো পুজো আছে জানো তো। প্রত্যেকটা জায়গায় এরকম কলা গাছগুলো দেখতে পাচ্ছ, পুজো হচ্ছে। আর এই দেখো, এরকম চাল কুমড়ো ভেঙে তার উপর লাল রং বা সিঁদুর কিছু একটা দেয়। আর আমরা যেরকম বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি পুজো করি, সেরকম এই দেখো অটোটাকেও সাজানো, প্রত্যেকটা স্কুটির সামনে মালা বেশিরভাগই। তো গাড়ি ঘোড়া ধুয়ে ওরা আজকে দিচ্ছে। আর এখানে এলাম আমি পাফ নিতে আজকে সকালে ব্রেকফাস্ট। দেখো নবরাত্রিতে এই মন্দিরটাতেও পুজো হবে। এখানে আছে হচ্ছে গণেশজি, এটাতেও পুজো হচ্ছে। আর আমাদের ফ্ল্যাগটাকে আজকে ধুচ্ছে মুচ্ছে, ওই দেখো ওয়াচম্যান গেটের আড়ালে চলে গেল আমাদের ফ্ল্যাটটাকে। আর এই যে অটোটা দেখতে পাচ্ছে, এই অটোটাও আমাদের ফ্ল্যাটেই একজন থাকে তার, তো সেটাকে আজকে ধুয়েছে মুছেছে, পুজো করবে। ওই দেখো ওয়াচম্যান গেট মুচ্ছে আজকে, পুরো ফ্ল্যাটটাই মোটামুটি ধোয়াচ্ছে আজ। তো চলো, ও এখানে একটা দোকানে কাজ করছে, করে নিক তারপর যাবো। এই দেখো, এই আমাদের সামনের দোকানটা তো কলা গাছ ফাঁচ রেখেছে, যে কিছু একটা আছে। দেখে আজকে পাইলে তোমাদেরকে নবরাত্রির ঠাকুরটাও দেখিয়ে আনবো, এখানে একটা জায়গায় হয়। মাটন আমাদের চলে এসছে, কিন্তু আগে খেয়ে দিয়ে নিয়ে, আর এখানে সমস্ত বাসন উল্টানোই রয়েছে, এগুলোকেও গোছাবো, আগে খেয়ে নিই। খেয়ে নিয়ে মাটনটাকে ধোবো, ধুয়ে নিয়ে আগে ম্যারিনেট করবো, করে আমার অনেক কাজ রয়েছে তোমাদেরকে দেখাই, এটাও নিয়ে যাই। দেখো এখানকার অবস্থা, এটার অবস্থা দেখো, মানে আমার ঘরে আর কোথাও জায়গা নেই। আর পুজো বলে মাসকা বাড়ি এনে দেখো, এখন আমাকে সমস্ত কিছু গোছাতেই হবে, আর কিচ্ছু করার নেই আমার। তো চলো এবার, ও আমি এটা নিয়ে নিয়ে ঘুরছি কেন, এনো তো আমারটাও নিয়ে আসি, খেয়ে দিয়ে নিয়ে কাজ করতে হবে। এখানটা সব গুছিয়ে ফেলেছি, আর খারাপ লাগছে না দেখতে। আপাতত গোছানো থাকে, আমি পরে ঢুকিয়ে দেবো। আর এবার গোছাবো হচ্ছে বিছানা পাটি, দেখো কি অবস্থা করে রেখেছে, বসে রয়েছে, ছুটিতে আছে কিন্তু তাও গোছাবে না এগুলো। তো চলো গুছিয়ে নিই এবার, বিছানা গোছানো ডান। তো চলো এইবার যাবো রান্নাঘরে, এখন বাজে হচ্ছে 11:25, ওই 11:30 ধরো যেতে যেতে। এখন ম্যারিনেট তো করে রেখেছিলাম, আজকে একটা রোদ উঠেছে কিন্তু জানলাটা খুলে না, প্রচণ্ড একটা হাওয়া দিচ্ছে, যেটা থাকা যাচ্ছে না। থাক আপাতত একটু খোলা হচ্ছে মাটন, কালো কালো একটু দেখতে হচ্ছে, মানে এত কষিয়েছি যে খুব একটা তেল দেয়নি, সেটা দেখে বুঝতেই পারছো। তো চলো এবার খেতে বসবে, এই জাস্ট খুললাম, আর শুধুমাত্র একবেলাই খাবো, রাত্রে কেনা খাবারই খাবে বুঝতেই পারছো, একবেলা না খেতে দিলে ওর হয়ে গেল। এবার আবার কিছু বললে বলবে, কালকেই তো পুজো শেষ। এই হচ্ছে মাটনটা, তো চলো খেয়ে। আজকে আমি কিচ্ছু সাজিনি, কিচ্ছু না, কাজলটা পরতে ভালোবাসি। আর এইটা আমার বিয়ের আগেরই একটা কানের আমেরিকান ডায়মন্ডের ওপর ছিল প্যাচের, এটা তো মনে হলো আজকের এই ড্রেসটার সাথে চলে যাবে, তো ওই জন্য আমি এটাই পরে নিলাম। আজকে পড়েছি লখনৌ থেকে আনা এই টপটা, এটা মামুনি কিনে দিয়েছিল, এটার হাতাটাও না এরকম কি যেন বলে, এই হাতাটাকে ভুলে গেছি নাম। আর যাই হোক, পুরোটা আমি পরে নয় দেখিয়ে দিচ্ছি এইরকম। আর পেছনে একটা ফুল করা রয়েছে, চুলটা যেহেতু ছাড়া তাই দেখতে মানে দেখা যাবে না, চুলটা যে কি করে বাঁধি আমি মাঝে মধ্যে বুঝতে পারি না, কারণ হেলমেট পরলে না। আর ও আজকে ওই সোয়েটারটাই পরে নিয়েছে, ও বলছে আমি আর বার করবো না, বাইরে ঠান্ডা। হ্যাঁ এটা ঠিক কথাই, পরে তো নিলাম আমি, দেখা যাক কি হয়। আর এই ধূপকাঠিটা জ্বালিয়েছে, পুরো ধোয়া ধোয়া বেরোয়েছে ঘর। যাই হোক, তো চলো বেরোবো, মোটামুটি আমাদের হয়ে গেছে, একটা জলপত্র নিয়ে নাও।
এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 6:32, এখন বেরোবো আমরা। প্রথমে বললাম ঘরেই থাকি, তারপর বললাম আজকের দিনটাই তো, কালকে তো পুজো শেষ, আবারও একটা বছরের অপেক্ষা। কালকে পুজো শেষ বলতে এই ব্লগটা যতক্ষণে যাবে, কালকে দশমী ততক্ষণে পড়ে গেছে। সত্যি ভীষণ ভাবে যেন মনটা খারাপ হতে থাকে, আমি জানি না কেন, এটা আমার মনে হয়, তোমরা তোমাদের একমত হবে কিনা জানি না, আমার মনে হয় যত দিন যেতে থাকে মায়ের মুখটাও যেন পাল্টাতে থাকে। তারও বোধহয় আমাদের সন্তানদেরকে ছেড়ে যেতে তারও বোধহয় খারাপ লাগে, বোধহয় না অবশ্যই খারাপ লাগারই কথা। তো চলো এবার বেরোই, আর কথা বাড়াবো না, এইসব কথা পুজোর টাইমে ভালো লাগে না। তো চলো এবার বেরোবো। আর এই হচ্ছে টপটা, এটা লখনউ থেকে কিনেছিলাম, মাম্মি কিনে দিয়েছিল। এই হচ্ছে ফুলটা দেখা গেল কি, হ্যাঁ ক্যামেরাম্যান বলে দিয়েছে, এবার সব সাথে অবসর ঘটিয়ে হেলমেটটা পরতেই হবে। তো চলো এবার বেরোই, অনেকটাই লেট হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে। চলো চলো আমরা এসে গেছি, এখানেই হচ্ছে পুজোটা। ভেতরে ডান্ডিয়া চলছে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। আই থিঙ্ক এখানে নবরাত্রি প্রোগ্রাম চলছে। সামনের বিল্ডিংটাই হচ্ছে দুর্গাপুজো, আর পেছনের বিল্ডিংটা যেটা ডান্ডিয়া দেখালাম ওখানে হচ্ছে নবরাত্রি। তো এটাই হচ্ছে আমাদের, তোমাদেরকে বললাম না পাশাপাশি প্রায় পুজোগুলো হতে থাকে, নবরাত্রি দুর্গাপূজা। চলো সুন্দর সাজিয়েছে, বেশ সুন্দর এটাও। তুমি আগে আগে গেলে তোমার মাথাটাই আসবে আমার। দেখো কি সুন্দর সাজিয়েছে। যেখানেই যাই না কেন বাঙালিদের ভিড়টা দেখতে পাচ্ছ তো, তার মানে বুঝতে পারছো ব্যাঙ্গালোরে কত বাঙালি থাকে। আজকে ঠাকুর দেখা হলো দুটো, আর এই যে সেই স্ট্রিট ফুডের দোকানটা, এখানে এসেছি চাউমিন নিতে। দেখা যাক চাউমিন হচ্ছে কিনা, বুঝতে পারছি না, সবই তো রাইস বানাতে হচ্ছে। তাহলে একটা এগ চাউ নেবো, আর ওখানে না ফুচকা বসেছে, দেখে খেতে ইচ্ছে করছে, খাবো আমি দিয়ে। এই যে এখানটাতেই হচ্ছে নবরাত্রি পুজো, এটা এই বছর মানে আগের বছরও এটাই এসেছিলাম আমরা, তো এই বছর আর আসা হয়নি। এবার বোধহয় যজ্ঞের এটা ছোট করেছিল, আগের বার আরো বড় করেছে। আর এই দেখো ঠাকুর, আমাদের দুর্গা ঠাকুরের মতনই দেখতে।
আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে। চাউমিনটা দুর্দান্ত বানায়, ভীষণ মোটা থাকে নুডলসটা। যারা সরু নুডলস খেতে, মানে সরু চাউমিন খেতে পছন্দ করো, তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমরা দুজনে একটু মোটা নুডলসটা খেতে ভালোবাসি, তো আমাদের খুব ভালো লাগে এটা। আর একটা না স্মোকি স্মোকি ফ্লেভার আছে, জানি না কেন বেশ ভালো লাগে ওটা, ওই জন্য। যাই হোক, আর এক প্লেটে দুজনের হয়ে যায়, এত মোটা না প্রথম দিন আমরা বুঝতে পারিনি। তখন গেছিলাম হচ্ছে ভাইয়াদের সাথে ওখানটাতে, তো এবার সবাই না দু প্লেট করে, মানে এক প্লেট এক প্লেট করে সবাই নিয়ে নিয়েছিলাম। আর দেখে কে, সে তো আর শেষ হলোই না, পরের দিন আবারও বাসি খেতে হয়েছে। মানে ভাগ্যিস ভালো যে ওখানে নেইনি, বাড়িতেই নিয়ে আসা হয়েছিল আর কি। যাই হোক, তো চলো, মায়ের জন্য বোধহয় অপেক্ষা করার দিনগুলোই ভালো থাকে। পুজো 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 শেষ, মানে আসলেও শেষও হয়ে গেল। কাল দশমী, কাল দশমী বারবার বলছি ঠিকই, কিন্তু এই ব্লগটা যাবে যখন তখন অলরেডি দশমী পড়ে যাবে, পুজো শেষ দিন আর কি। তো কাল থেকে তোর অফিস শুরু, আবারও নতুন রুটিনে, মানে নতুন রুটিন বলতে এই কদিন একটা অন্য রুটিনে চলছিলাম, বেশ ভালো, সেরকম কোনো কাজ বাজ কিচ্ছু ছিল না। কালকে থেকে আবারও হেডে, কি রান্না হবে না হবে এইসব নিয়ে ভাবনা চিন্তা। যাই হোক, এই লাইফটা তো তো ফিরতে হতোই, নর্মাল লাইফ এটা, যে কদিন যেটা চললো সেটা হচ্ছে অ্যাবনর্মাল লাইফ, মানে যেরকম ভাবে পারা যায় সেরকম ভাবে লাইফ কাটানো। যাই হোক না কেন, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ চ্যানেলটার পাশে থাকা যায়, তাহলে প্লিজ থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অনেকেই আছো যারা দেখছো কিন্তু লাইক করো না, প্লিজ একটা লাইক, এইটুকু তো চাইতেই পারি না, একটা লাইক দিলে ভালো লাগে, কারণ একটা লাইক আমাদের কাছে অনেক কিছু। আমি আগের অনেক ব্লগেও বলেছি, আজও বলছি, সত্যি অনেকটা অনেক কিছু। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। আশা করবো তোমরা ততক্ষণের জন্য ভালো থাকবে, আমরাও ভালো থাকার চেষ্টা করবো। টাটা।